আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি পাওয়ার রুটি দিয়ে খুব সহজে মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি এই নাস্তার রেসিপিটা সবার ভালো লাগবে। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। যারা নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই এই নাস্তার রেসিপিটা আমি কীভাবে বানাই। এখানে আমি ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়ে নিছি। এখন আমি আলুগুলোকে ভেঙে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। তো খুব কম উপকরণ দিয়ে এই নাস্তাটা খুব অল্প সময়ে বানানো যায়। তারপর দিয়ে দিলাম আমি আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো আপনার চাইলে এখানে মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। তো আমি কোনো মরিচের গুঁড়া টুড়া দিইনি, শুধু গোলমরিচের গুঁড়া দিছি। এখন আমি মতে নিছি। তো এদিকে আমি নিয়ে নিলাম পাউরুটি আর সাইডে দিয়ে আমি কেটে ফেলে দিছি। তারপর আমি একটা বেলুনের সাহায্যে আমি বেলে নিচ্ছি। তো সবগুলো আমি একরকমভাবে বেলে নেব। তো সবগুলো পাউরুটি বেলা হয়ে গেছে। এখন আমি বানিয়ে দেখাচ্ছি এটা আমি কীভাবে বানাই। আর যে আলুটা আমি মিস করে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আমি মজারলা চিজ। চিজটার জন্য এই রেসিপিটা অনেক মজা আর অনেক সুস্বাদু। আর সাইডে দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি, যাতে আমি হাতে চেপে চেপে যখন লাগাই যাতে সাথে সাথে লেগে যায়, না খুলে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে শেপ দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে পারেন। তো আমি কোনাচ্ছে শেপ দিয়ে এই নাস্তাটা বানাচ্ছি। তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিব। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম একটা ডিম। তো আপনারা চাইলে এখানে শুধু ডিম দিয়া এটা ইয়া করতে পারেন। আমি এখানে দুধও দিয়ে দিলাম অল্প করে। তারপর আমি মিক্স করে নিচ্ছি ডিম আর দুধ একসাথে। তো মিক্স করা হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিলাম বেদগাম। তো এই নাস্তাটার জন্য বেদগাম দরকার, কারণ অনেকটা ক্রিস্পি হইব সে কারণে। তো প্রথমে আমি ডিমে গড়িয়ে নিচ্ছি, তারপর আমি বেডগামের ওপরে গড়িয়ে নেব। তো সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব। তো সবগুলো আমার রেডি হয়ে গেল। এখন আমি ফ্রাই করে নিব। আর এদিকে আমি একটা প্যান নিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি তেলটা প্রথমে গরম করে নিছি, তারপর আমি এই নাস্তাটা দিয়ে দিলাম। এখন তো আস্তে আস্তে করে এটা ভাজতে হইব, না হলে ক্রিস্পি হইব না। তো আমি এক পাশ হওয়ার পরে অপর পাশ বেজে নেব। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা, যেহেতু মজারেলা চিজ আছে ভিতরে।
तो हमारे रेसिपिटा जो भलो लगे अवश्य अपनारा बसा ट्राई कर देखें। तो एखन हमार भजा हो गए एन उठे निची। তো নাস্তাটা ফ্রাই করা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতর দিয়ে কিরকম হয়েছে। দেখুন ভেতর দিয়ে চিজ, আর এটা খেতে কিন্তু অনেকটাই মজা। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।